আজ আমি তোমাদের রথযাত্রা স্পেশাল দোকানের মতো মুচমুচে রসালো জিলিপি বানানো দেখাবো। মেজারমেন্ট যদি ঠিকঠাক হয় তাহলে খুব সহজেই ঘরে তোমরা এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো জিলিপি বানিয়ে নিতে পারবে। দেখো জিলিপিটি কতটা ক্রাঞ্চি আর ক্রিসপি হয়েছে, তাহলে রেসিপিটি দেখে নাও। এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা, 4 টেবিল স্পুন কর্নফ্লোর, 1/4 টিস্পুন বেকিং সোডা, 4 টেবিল স্পুন টক দই, আর 1/4 টিস্পুন ফুড কালার। ফুড কালার দিতে না চাইলে তোমরা স্কিপ করবে, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এখানে আমি এক কাপ ময়দার মেজারমেন্ট হিসেবে যা যা উপকরণ লাগে তা তোমাদের দেখালাম। এবারে জল অ্যাড করবে খুব অল্প অল্প করে। আমি এক কাপ থেকে একটু কম জল ইউজ করেছি, মোটামুটি 150 মিলিলিটার জল লেগেছে আমার। ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবে। দেখো কনসিস্টেন্সি এরম হতে হবে। এবারে ব্যাটারটি ঢাকা দিয়ে রাখো। এবারে আমরা নেক্সট প্রসেসে চলে যাব। দেখে নাও, সিরাপ বানাতে আমাদের লাগবে 2 কাপ চিনি, 1 কাপ জল আর 1/2 চামচ লেবুর রস। তবে লেবুর রসটি এখনই দেব না, চিনি আর জল মেল্ট হয়ে গেলে 2-3টি এলাচ ক্রাশ করে দিয়ে দেব। এবারে দিতে হবে ফুড কালার 1/4 টিস্পুন। ফুড কালার না দিতে চাইলে স্কিপ করবে, একটু মিলিয়ে নেব। এবারে দিয়ে দেব 1/2 চামচ লেবুর রস। লেবুর রস দিতে হবে, না দিলে সিরাপটি ক্রিস্টালাইজেশন হয়ে যাবে। রসটি একটু গাঢ় হলেই নামিয়ে নেব। এবারে জিলিপি প্রিপারেশন, তার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগে ব্যাটারটি ভরে নিয়ে জাস্ট একটা স্মল কাট লাগাতে হবে। পাইপিং ব্যাগ না থাকলে তোমরা যে কোনো প্লাস্টিক ব্যাগে 1 সাইড কাট করে ব্যাটারটি ভরে ইজিলি জিলিপি বানাতে পারো। এখানে বলে রাখি মেইন জিনিস তেলের টেম্পারেচার, খুব বেশি তেল গরম করবে না, লো টু মিডিয়াম টেম্পারেচার হতে হবে, তখনই তেলে ব্যাটারটি ছাড়বে। আর আস্তে আস্তে ফ্লেম মিডিয়াম করে উল্টে পাল্টে জিলিপিটি ভেজে নিতে হবে। কনস্ট্যান্ট উল্টে পাল্টে ভাজবে, নইলে জিলিপিটি খুব কড়া হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে সুগার সিরাপে দিয়ে দিতে হবে। সুগার সিরাপটি একটু হালকা গরম থাকতে হবে, 2-3 মিনিট চুবিয়েই অন্য পাত্রে ট্রান্সফার করে দিতে হবে। এবারে নেক্সট ব্যাচে জিলিপিগুলো ভেজে সিরাপে দিয়ে দিতে হবে। খুবই ক্রাঞ্চি আর রসালো ফ্লেভারফুল জিলিপি তৈরি করে নিতে পারো তোমরা জাস্ট 1 কাপ ময়দা দিয়ে। খেতে দোকানের থেকে অনেক বেশি ভালো। দেখো কতটা জিলিপি তৈরি হয়েছে জাস্ট 1 কাপ ময়দা দিয়ে। এখনো আমার কিছুটা ব্যাটার রয়েছে। জিলিপিটি খেতে যতটা টেস্টি ততটাই দেখতে লোভনীয়, আর খুবই কম সময়ে তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আজ এই পর্যন্ত, টাটা।